তার কারণ হচ্ছে আমি কারণ ঘর থেকে বার করে দিয়ে তুমি আমাকে বলেছিলে যে তুমি আমার মুখ দেখতে চাও না একটা কথা বলার সুযোগ দাওনি আমাকে আর আজ তুমি সব কারণ বোঝাতে চাইছো আমাকে একবার ভেবে দেখেছিলে আমার মনের মধ্যে তখন কি হয়েছিল একবার তোমার সাথে কথা না বললে আমার কেমন লাগে এটাও কি তুমি জানো ভাই কাকা আমাকে একটা কথা দেবে বল ভালো বন্ধুরা যেমন একে অপরের সাথে থাকে পক্ষে থাকে আমাদের মধ্যে যতই লড়াই যতই ঝড় উঠুক না কেন এই প্রাসাদে যাই ঘটুক না কেন আমরা দুজন সব সময় একে অপরের সাথে থাকব আমাদের দুজনের মধ্যে কখনো কোনো দূরত্ব তৈরি হবে না কথা দাও প্রধান আপনার ফিরে আসার সংবাদে আমরা কিন্তু আবার আশার আলো দেখেছিলাম আমি চাই এবার আপনাকে পুরোপুরি আমার পাশে পেতে প্রধান আগে আমি ব্যর্থ হয়েছি ঠিকই কিন্তু এবার আর হব না মহারাজকে তোমার সাথে আমার যা কথা হয়েছে সেটা আমার মনে আছে প্রধান আমি বুঝতে পারছি যে রাজকুমারীকে অপহরণের সময় আমার কাছে ত্রুটি হয়েছিল কিন্তু বিশ্বাস করুন এবার আর কোনো ত্রুটি হবে না ঠিক আছে ভাই কাকাই আমাকে অপহরণ করেছে যাও ভারতবর্ষের বিভিন্ন রাজা মহারাজারা তাদের প্রদেশের জ্ঞানীগুণী ব্যক্তিদের দিয়ে এক উপদেষ্টা মণ্ডলী গঠন করে থাকেন এই উপদেষ্টা মণ্ডলী রাজাকে বিভিন্ন সৎ পরামর্শ দেন রাজ্য শাসনের ক্ষেত্রে আমি ভাবছিলাম আচার্যদেব সিংহলেও যদি এই ধরনের এক উপদেষ্টা মণ্ডলী গঠন করা যায় তাহলে কাল এক কঠিন পরীক্ষার ব্যবস্থা করা যেতে পারে যার উত্তর একমাত্র চূড়ান্ত জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তির পক্ষেই দেওয়া সম্ভব দয়া করে এই পরীক্ষার দায়িত্বটা আপনি নিন আচার্যদেব আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ কাল বিভীষণ উৎসবে আমি এই পরীক্ষার ব্যবস্থা করব ধন্যবাদ আচার্যদেব আজ তাহলে আমি চলি কাল বিভীষণ উৎসব সবার সামনে ভাই কাকা অসিবিদ্যা পারদর্শিতা দেখাবে আর আমি কাল সবার সামনে ভাই কাকাকে হারাবো খনা তুমি কি উন্মাদ হয়ে গেছো এসব কি বলছো তুমি জয়ম আমি ঠিকই বলছি সবার সামনে ভাই কাকাকে যুদ্ধে আহ্বান করলে অসম্ভব আমি কিছুতেই তোমাকে এই অনুমতি দিতে পারবো না খনা খনা যদি কেউ বুঝতে পারে যে এই অসি চালনা তুমি করছো তাহলে কেউ কিচ্ছু বুঝতে পারবে না জয়ম কিচ্ছু বুঝতে পারবে না সকলে যখন জানতে পারবে তখন কিন্তু পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে এমনকি মহারাজকেও দোষারোপ করা হবে বাবাকে দোষারোপ আমি মেনে নেব এ কথা তুমি কি করে ভাবলে জয়ম কিন্তু আমি যদি এই লড়াই না লড়ি তাহলে যে আমি নিজেকে রাজকন্যা বলে পরিচয় দিতে পারবো না খনাকে তো কিছুতেই বোঝানো যাচ্ছে না কিন্তু কিছুতেই ওকে এই অনুমতি দেওয়া যাবে না একবার রাজিমার সাথে কথা বলা প্রয়োজন রাজিমা রাজিমা আপনি আপনি শান্ত হন ধৈর্য হারাবেন না দেখুন দেখুন এই সময় আমাদের কিন্তু শান্ত থাকতে হবে আমাদের ধৈর্য হারাতে চলবে না রাজিমা কি বলছো কি বলছো তুমি যাচ্ছো আমি শান্ত থাকবো এত বড় একটা কথা শোনার পরেও আমি শান্ত থাকবো আমি পারবো না খনা খনার কথা একবার ভেবে দেখেছ তার ভাই কাকাকে খনা কতটা ভালোবাসে আর এই কথা জানার পর খনার মনের অবস্থা কেমন হবে রাজিমা মানে কি বলো রাজিমা আমি সকলের কাছে এই সত্যটা গোপন করতে পেরেছি কিন্তু খনার কাছে পারিনি খনা